মানে কি আজকে কি তোমার আমার ফুল দিতে হবে? আমি তোমাকে দিব, তুমি আমাকে দিবা। হ্যাঁ, রোজ। আচ্ছা, তারপরে? তারপরে সিরিয়াল ভাই আমি জানি না, কিন্তু পরে মনে হয় কিস ডে, হার্ট ডে, প্রমিস ডে, তারপরে হলো গিফট ডে, তারপরে হলো হার্ট ডে, তারপরে হলো ভ্যালেন্টাইন ডে। তোমার ব্রেকআপ ডে কবে? ব্রেকআপ ডে নাই তো, এখন প্রপোজই করবা, তারপরে ভ্যালেন্টাইন ডে হবে। তো মানে এতগুলা ডে পার হয়ে আসলে তো একটা ব্রেকআপ ডে লাগে, এটা ডিমান্ড হয়ে যায় না? কারণ ছেলে তো ততদিনে ফকির হয়ে গেছে। ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে আসতে আসতে সে একেবারে আলাদা ফকির হয়ে গেছে। একটা ব্রেকআপ ডে লাগবে বলো, তাহলে আমরা 15 ফেব্রুয়ারি ব্রেকআপ ডে। মাঝখানে এই রোজ ফোজ ঘোরার দিন যা আছে এগুলোতে আমার মাফ করে দাও। না রে ভাই, সব স্টেপ পার হয়ে আসতে হবে, প্রপোজ ডে প্রপোজ করতে হবে, প্রপোজ না করে আবার কিস ডে হয়ে গেল। মানে কি 6 বছরের বাচ্চা দিয়ে দিলাম, তারপরে আবার প্রপোজ করবো আবার? মানে এটার সাথে এদিন কি সম্পর্ক? তুমি খালি সবসময় চামে চিকনে বের হয়ে যাও কেন? আমি চামে চিকনে বের হয়ে যাই? হ্যাঁ। ও আচ্ছা।